হ্যালো বিহার শিপন আমেত অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের যে টুটালটি দেখাবো সেটি হচ্ছে আমরা যারা ইউটিউব ব্যবহার করি বা বিভিন্ন নেট ব্যবহার করি নেট ব্রাউজ করি তো দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় নেট ব্যবহার করতে গেলে বা বিভিন্ন প্রোগ্রামিংয়ের কাজ করতে গেলে আমাদের কিছু ফ্রি সফটওয়্যারের প্রয়োজন হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন সাইটে বা কোন পেজে বা কোন লিঙ্কে গেলে আপনারা সবচেয়ে ভালো ফ্রি সফটওয়্যারগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন এবং কি আপনাদের পিসি ডেস্কটপ ল্যাপটপে ইনস্টল করে নিতে পারেন সুতরাং আমি আজকে আপনাদের এটাই দেখাবো যে কোন জায়গা থেকে আপনারা ফ্রিতে সমস্ত সফটওয়্যারগুলো পেতে পারেন এবং কি ফ্রি সফটওয়্যারগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এরকম একটি সাইটের সাইটের বর্ণনায় আমি আজকে আপনাদের দেখো দেব তো আপনারা যদি ওই কোন সাইট থেকে আপনারা ফ্রি যে কোনো ধরনের সফটওয়্যার পেতে পারেন বা কীভাবে ডাউনলোড করতে পারেন ইনস্টল করতে পারেন সেগুলো আপনি আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলে কোথায় থেকে আমরা সহজেই ফ্রি সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারি এনিথিং যে কোনো ধরনের ভিডিও সফটওয়্যার যে কোনো ধরনের সফটওয়্যার আপনারা এখান থেকে পেতে পারেন সহজে এবং কি অনেক ভালো মানের তো দেখতে থাকুন চলুন আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করব। আমি এখানে গুগল ক্রম ব্রাউজারটি ব্যবহার করব জাস্ট এখান থেকে এই যে ছার্চ বাটন এখানে জাস্ট আমি টাইপ করব। ফাইল এখানে জাস্ট দেখেন আমরা ফাইল হিপু টাইপ করেছি ফাইল হিপো টাইপ করার পর জাস্ট আমি এন্টার ক্লিক করবো সার্চ দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পেজ চলে আসছে ফাইল তো ফাইল হে এখানে একটু নেট স্লো থাকার কারণে প্রবলেম হচ্ছে প্লিজ অপেক্ষা করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পেজ চলে আসছে এরপর দেখেন এখানে ফাইল হিপু ডট কম ডাউনলোড ফ্রি সফটওয়্যার নামে একটি অপশন রয়েছে জাস্ট আমি এটাতে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন একটি পেজ চলে আসছে তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ সফটওয়্যার নামে একটি অপশন রয়েছে একটি ম্যাগনিফাইড গ্লাস রয়েছে এখানে সার্চ সফটওয়্যার অর্থাৎ এখানে আপনি কারসারটা রেখে জাস্ট এখানে আপনি টাইপ করবেন আপনার কোন সফটওয়্যারটা বা কি কি সফটওয়্যার আপনার প্রয়োজন আপনি যে সব সফটওয়্যারটা আপনি খুঁজতেছেন বা যেটা আপনার প্রয়োজন জাস্ট সেটার নাম লিখে এখানে সার্চ করবেন আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি পেয়ে যাবেন যেমন এখানে আমি আপনাদেরকে একটি দেখাবো যে আমি একটি ভিডিও কনভার্টার খুঁজব যেমন এখানে কনভার কনভার্টার লেখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অনেকগুলো কনভার্টারের চলে আসছে যে এনি ভিডিও কনভার্টার টোটাল ভিডিও কনভার্টার এখানে অনেকগুলো আপনার এখান থেকে যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার পিসি বা ডেস্কটপ লেক্সটপ যেটার সঙ্গে আপনার যেটা প্রয়োজন আপনি সেই সফটওয়্যারটা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন জাস্ট এখানে লিখবেন আপনি যে সফটওয়্যারটা খুঁজতেছেন সেই সফটওয়্যারটা লেখার পরে অনেকগুলো অপশন আপনাকে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে এখান থেকে আপনার পছন্দ মতো নিয়ে নেবেন যেমন এখানে আমি একটি এনি ভিডিও কনভার্টার জাস্ট আমি ক্লিক করলাম এনি ভিডিও কনভার্টার ক্লিক করার পর এখানে দেখেন এনি ভিডিও চলে আসছে এবং কি এখানে যে গ্রিন বাটনের লেখা রয়েছে যে ডাউনলোড জাস্ট এখানে গ্রিন বাটন ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের যে পেজটি চলে আসছে এখানে দেখেন সাইডে আবার গ্রিন বাটনের লেখা আছে ডাউনলোড লেটেস্ট ভার্সন ডাউনলোড লেটেস্ট ভার্সন লেখা রয়েছে এবং কি এখানে এই সফটওয়্যারটা ফোর্টি নাইন পয়েন্ট জিরো নাইন এম বি নাইন এম বি এই সফটওয়্যারটা মাত্র ফোরটি নাইন এম বি লাগবে ডাউনলোড করতে সুতরাং এই ডাউনলোড অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আমি যেহেতু আপনাদের কাছকে দেখছি কীভাবে আমরা কোথায় গেলে আমরা ফ্রি সফটওয়্যারটি পেতে পারি এবং কীভাবে ডাউনলোড করতে পারি সুতরাং আমি এখন আর ডাউনলোড করব না জাস্ট এখানে একটি ক্লিক করলে আপনার অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেলে তারপর আপনারা আপনাদের পিসি ডেস্কটপ ল্যাপটপ এগুলোতে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো আজকের মতো এই ছিল আমার টিউটোরিয়াল যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ